অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। দুইটি ঝাড়ুর চমৎকারী প্রয়োগের কথা আমি এই ভিডিওতে জানাবো, যেটা আপনারা করবেন দশেরার দিন, অর্থাৎ মহা দশমীর দিন। যদি আপনারা এই দুটি ঝাড়ুর বিশেষ চমৎকারী ক্রিয়া যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, দারিদ্রতা দূর হবে এবং আপনার জীবনে অর্থ আসবেই। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। দেখুন, এমনিতেই দশমীর দিনটা, দশেরার যে দিনটা, বিশেষ শুভ। এদিন রাবণবধ হয়েছিল। এদিন আপনারা বাস্তুর ক্ষেত্রে যদি কোনো দোষ থাকে, সেই বাস্তু দোষ কিন্তু এই দিনে কাটানো যায়, অর্থাৎ গৃহের যে দোষ, যে দোষের জন্য আপনাদের জীবনে অশান্তি, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, এই যে শুভ যে তিথি, এই তিথিতে যদি আপনারা সঠিক নিয়মে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে আসবে প্রসপেরিটি, শান্তি। দেখুন, এই দশমীর দিনটাতে আপনারা যে কোনো কাজ, শুভ কাজ আরম্ভ করতে পারেন, কোনো জায়গায় শুভ যাত্রা করতে পারেন। বিশেষ এটি দিন, অর্থাৎ যে কোনো শুভ কাজের জন্য কিন্তু এটি আদর্শ দিন। অর্থাৎ আমি যে দুইটি ঝাড়ুর ক্রিয়া আপনাদেরকে বলবো, যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, আপনাদের দারিদ্রতা দূর হবেই। আপনারা করে দেখুন, 45 দিন পর থেকে এর শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেনই পাবেন। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993। এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য, অনেকে রাশি লগ্ন জানার জন্য বারবার করছেন, করবেন না। আপনারা যত পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, বাই টেলিফোন সবসময় কথা বলা হয়ে ওঠা সম্ভব হয় না। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, যদি আপনারা আমার সাথে ভিজিট করতে চান, দেখাতে চান, তবে আপনারা এখানে মেসেজ করুন। অর্থাৎ রাশি লগ্ন জানার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এখানে আপনারা জানতে পারবেন সময় মতো। এটা অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। তো শুরু করা যাক। দেখুন, আমি যে দুটি ঝাড়ু ক্রিয়া বলছি, এটি দশমীর দিন করতে হবে। অর্থাৎ আপনারা এই ভিডিওটি যত আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা আছে, যত শেয়ার করবেন, ততদিক কিন্তু লাভ হবে। অর্থাৎ আপনাদের যারা প্রিয়জন আছে, যাদের সমস্যা আসছে, দারিদ্রতা আছে, তাদেরকে যত শেয়ার করবেন, তারা জানতে পারলে তারা উপকৃত হবে, এবং আপনাদের প্রিয়জনও যে উপকৃত হচ্ছে, সেটাতে আপনাদেরও কিন্তু ভালো লাগবে। অর্থাৎ প্রচুর পরিমাণে এই ভিডিওটি অন্তত আপনারা শেয়ার করুন। দেখুন, আমি দুটি ঝাড়ুর কথা এখানে আমি বলেছি, কি করবেন এই দশেরার দিন, মহাদশমীর দিন। আপনারা এই দিন, দশেরার দিন, দুটি নতুন ঝাড়ু কিনে আনবেন। সেদিন কিনবেন, দশেরার দিন আপনারা সকালবেলা দুটি ঝাড়ু কিনে নিয়ে আসবেন এবং এক দামে কিনবেন দুটি ঝাড়ু। একটা দামে কিন্তু এই দুটি ঝাড়ু কিনবেন, দামাদামি করবেন না। কিনার পর এই ঝাড়ু দুটিকে বাড়িতে নিয়ে আসবেন এই দশমীর দিন, এবং এটা ঠিক 12টার দিক করে কিন্তু কিনবেন। সময়টা হচ্ছে 12টার দিক করে, 12টার দিক করে কিনবেন, এবং আপনার যে পুরাতন ঝাড়ুটা আছে সেটা দিয়ে আপনারা গোটা বাড়িটা, অল বাড়ি আপনারা কিন্তু পরিষ্কার করে নেবেন পুরাতন ঝাড়ু দিয়ে, এবং একটি নতুন ঝাড়ু আপনারা স্টোর রুমে, আপনারা যেখানে ঝাড়ু রাখেন সেখানে আপনারা রেখে দিন নতুন ঝাড়ু। আরেকটি নতুন ঝাড়ু, দুটার মধ্যে আরেকটি যে নতুন ঝাড়ু আছে, সেই ঝাড়ুটা এবং পুরাতন যে ঝাড়ু আপনারা পশ্চিম দিকে রেখে দিন, ঘরের পশ্চিম দিকে। পশ্চিম দিকে রেখে দেওয়ার পর আপনারা একসঙ্গে নতুন ঝাড়ু এবং পুরাতন ঝাড়ু দুটোকে পশ্চিম দিকে রেখে দেবেন। যেটা আনইউজড ঝাড়ু, যে ঝাড়ুটা আপনারা ইউজ করেননি, সেই ঝাড়ুটা আপনারা পশ্চিম দিকে রাখুন, এবং যেটি পুরাতন ঝাড়ু আছে সেটাও পশ্চিম দিকে রাখুন। রাখার পর আপনারা ঠিক গোধূলি লগ্নে, অর্থাৎ সূর্য ডুবার পর, আপনারা এই পুরাতন ঝাড়ু এবং নতুন ঝাড়ু দুটিকে দুটি হাতে নেবেন। অর্থাৎ নতুন ঝাড়ুকে নেবেন ডান হাতে এবং পুরাতন ঝাড়ুটাকে নেবেন বাঁ হাতে।
এবার দুটি ঝাড়ু নিয়ে আপনারা বাড়ি থেকে বেরিয়ে যান, ঠিক গোধূলি লগ্নে, অর্থাৎ সূর্য ডুবে গেছে সেই সময়। তারপরে আপনারা মন্দিরে যান, ঠিক মন্দিরের যেখানে ছায়া পড়েছে, কারণ পড়ন্তবেলার যে ছায়াটা থাকে, অর্থাৎ গোধূলি লগ্নে যে ছায়াটা, সেখান সেই ছায়া ওখানে আপনারা রাস্তার উপর দেখবেন, সেটা রাস্তার উপর যেন হয়, আপনারা পুরাতন ঝাড়ুটাকে ফেলে দিন, পুরাতন ঝাড়ু। আর যেটা আপনারা ইউজ করেনি, আনইউজড ঝাড়ু, নতুন ঝাড়ুটাকে আপনারা মন্দিরে দান করে দিন, অর্থাৎ মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সেই ঝাড়ুটা রেখে দিয়ে চলে আসুন, অর্থাৎ আপনার ঝাড়ু দিয়ে যেন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেই ঝাড়ুটা আপনারা সেখানে দিয়ে চলে আসুন। সেই ঝাড়ু দিয়ে কিন্তু মন্দির পরিষ্কার হবে, নতুন ঝাড়ুটা কিন্তু দিবেন মন্দিরে, পুরাতন ঝাড়ুটা রাস্তায় ফেলে দেবেন এবং নতুন ঝাড়ুটা মন্দিরে দেবেন। এবার বাড়ি চলে আসুন, দেখবেন 45 দিন পর থেকে আপনার জীবনে দারিদ্রতা দূর হবে, অর্থ বৃষ্টি হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যদি সঠিক নিয়মে করতে পারেন এই কাজটা, এই দশেরার দিন, মহাদশমীর দিন, এবং এটা করতে হবে ঠিক সন্ধ্যা লাগার আগে আগে, গোধূলি লগ্নে এই কাজটা করতে হবে, যখন ছায়া পড়েছে সেই সময়। এবং দেখবেন 45 দিনের মধ্যে আপনাদের জীবনে দারিদ্রতা দূর হবে এবং অর্থ আসবে হু হু করে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা জানাচ্ছি, প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।